নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজ রাজ্যে পঞ্চম দফার ভোট হয়েছে, কোথাও তো ভোট শেষ হয়ে গিয়েছে, কোথাও কোথাও ভোট হয়তো এখনও লাইনে দাঁড়িয়ে আছেন কেউ কেউ, কিন্তু এরই মাঝে আর একটি খবরও নজর কেড়েছে। বারবার আমরা দেখেছি রাজ্যে রাজ্যে প্রধানমন্ত্রী এসে বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেসব ছবিও আমরা দেখেছি ঠিকই, কিন্তু তার পাশাপাশি গতকাল ভোটের ঠিক আগের দিন খড়গপুরে নগদ টাকা উদ্ধার হয়েছে আবারও, আর এবার বিজেপি নেতার কাছ থেকে 35 লক্ষ টাকা উদ্ধারের অভিযোগ, অগ্নিমিত্রা ঘনিষ্ঠ সমিত মণ্ডলের থেকে টাকা উদ্ধার, মোদির ওয়াশিং মেশিন কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূলের। অন্যদিকে হুগলির দাঁতপুরে 2 লক্ষ টাকা নগদ, 2টি আগ্নেয়াস্ত্র সহ আটক বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি। 24 মে কে রা হুঁ মে ইয়ে ভ্রষ্টাচারিয়ো কা জিনা জেল কে বাহার রহনে নাই দুঙ্গা, আপকে ও লুটনে ওয়ালো পর চোট হোনি চাহিয়ে কে নাহি হোনি চাহিয়ে। मोदी आज आपको एक और गारंटी दे रहा है, 4 जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी उनकी जिंदगी जेलों में ही बीतेगी। दुर्नीति लोकसभा भोटे बीजेपी अन्यतम हथियार, বাংলায় ভোট প্রচারে এসে বারবারই এ নিয়ে সরব প্রধানমন্ত্রীও। মোদীর সভায় উদ্ধার লক্ষাধিক টাকা, খড়গপুরের লজে পুলিশের তল্লাশি, কাঠগড়ায় অগ্নিমিত্রার ঘনিষ্ঠ। মোদীর সভা শেষ হতে না হতেই বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বিজেপি নেতা সমিত মণ্ডলের কাছ থেকে উদ্ধার টাকা। কতদিন আছেন কতদিন এখানে আছেন? ব্যাগটা কি আজকে নিয়ে এসেছিলেন? আমি নিয়ে আসি। আপনি জানতেন টাকা আছে বলে এখানে? এই বিপুল টাকার উৎস কি? বিজেপির দাবি টাকা দলের নির্দিষ্ট কাগজপত্রও রয়েছে। রাজ্য থেকে কিছু টাকা পাঠায়, ঠিক আছে, আমাদের পাশাপাশি জেলা আছে তো, এটা সেন্টার তো, আমাদের বাপটজি আমাদের রাজ্যের যে ট্রেজারার তিনি পাঠিয়েছিলেন তো তাদের খরচার জন্য, তো ওরা র্যালিতে এসেছিল, র্যালি থেকে নিয়ে যাবে আর কি, ওদের খরচার জন্য তো এরা নিয়ে যায়নি, কালকে সকালে আসবে বলেছে আমাদের অ্যাকাউন্টের টাকা। কালকে আমাদের প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল, এত বড় প্রোগ্রাম করতে আপনারা জানেন লক্ষ লক্ষ টাকা লাগে, গাড়ির ভাড়া, কর্মীদের নাস্তা পানি ইত্যাদি, তার জন্য পার্টি টাকা নিয়ে এসেছিল, খরচা করেছে, এবং পার্টির টাকা, পার্টি তার হিসাব দেখিয়ে দেবে। এবার ওরা যদি এটা প্রুফ দিতে পারে যে এটা ওদের একদম ভ্যালিড টাকা ইলেকশনের খরচার জন্য, তাহলে ঠিক আছে। বিপুল টাকা উদ্ধারের পরেই আসরে তৃণমূল, টাকার ছবি দেখিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট, বিজেপিকে ওয়াশিং মেশিন কটাক্ষ। আপনি ঘুরে 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 বাংলায় প্রচার করছেন যে যত দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর তাদের আমি জেলের ভেতরে ঢোকাবো, এদিকে আপনার স্টেজে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ বসে আছেন। 2 লক্ষ নগদ টাকা উদ্ধার, আগ্নেয়াস্ত্র সহ আটক বিজেপি নেতা। খড়গপুরের পরেই শিরোনামে হুগলির দাঁতপুর, লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্রে রবিবার নাকা চেকিংয়ে আটক করা হয় বিজেপি নেতার গাড়ি, তল্লাশিতে 2 লক্ষ টাকা উদ্ধার হয়, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় তাঁর নিরাপত্তারক্ষীর কাছ থেকে। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ছিল, তবে রিটার্নিং অফিসারের প্রয়োজনীয় অনুমতি ছিল না। পরপর টাকা উদ্ধারের ঘটনায় ফের চর্চায় অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ, রাজনৈতিক তরজায় তৃণমূল বিজেপি 2 যুযোধান শিবির। কলকাতা টিভি। এ নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন দুজন রয়েছেন অতিথি, রয়েছেন বিজেপির পক্ষ থেকে সমিত কুমার দাস রয়েছেন আমাদের সঙ্গে, এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন মিহির চন্দ তৃণমূলের পক্ষ থেকে। আমি সমিতবাবু এবং মিহিরবাবু আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি সমিতবাবু আপনার কাছ থেকে জানতে চাইব যে তৃণমূল যে অভিযোগ করছে যে গতকাল খড়গপুরে 35 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি হুগলির দাঁতপুরে 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তৃণমূলের অভিযোগ যে আপনারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, সে কারণেই এই টাকা আপনারা রেখেছিলেন। সবাইকে নমস্কার। নরেন্দ্র মোদীজি 2014-তে ক্ষমতায় আসার পর পুরো যে ইলেকশন সিস্টেম
সেটার রিফর্ম হয়েছে এবং অর্থনৈতিক স্বচ্ছতার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে। সেজন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কাজ করার কথা বলা হয়েছে, আধার কার্ড যোগ করার কথা বলা হয়েছে। দিদিমণি, যেহেতু আধার কার্ড যোগ হলে চুরিতে অসুবিধা হবে, এজন্য লাফালাফি করছেন। এই যে টাকা প্রতি ইলেকশনে টাকা খরচ হয়, সেটা এক একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে, তার ঊর্ধ্বসীমা কোন খাতে কত খরচ করতে পারবে, সব কিছুই আছে, নির্দিষ্ট আছে। এবং তা সেই সমস্ত আইন মেনে আমাদের যে টাকা, সেটা সমস্ত কাগজপত্র সমেত এবং সমস্ত টাকাটাই ব্যাংক থেকে তোলা, পার্টির অ্যাকাউন্ট থেকে তোলা। তৃণমূলের কাছে এখন এই পঞ্চম দফার পর তারা বুঝে গেছে যে হার নিশ্চিত। সেই জন্য কোনো একটা দেখবেন, যারা চোর হয়, চোর চুরি করে যখন ছুটে পালায়, তখন সে চোর চোর করতে করতে ছুটে পালায়, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে কে চোর। এক্ষেত্রে তৃণমূলের চেয়ে বড় চোর কেউ নেই। তৃণমূলের পুরো শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সহ জেলে, এমনকি খাদ্য দপ্তর, খাদ্যমন্ত্রী জেলে, সবচেয়ে বড় কে চোর সেটা জানে। আর মোদিজি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। ঠিক এই জায়গাতেই, এই জায়গাতেই সমিত বাবু, এই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মোদিজি তো বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর তার বক্তব্য যে এটা মঞ্চের বক্তব্য, মঞ্চ থেকে নামলেই তার বক্তব্য যে খাউঙ্গা আর খানে দুঙ্গা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট অন্তত এমনটাই। আমি বলতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন যে হেলিকপ্টারে করে যাচ্ছেন, দিদি যে যাচ্ছেন, তার যে প্যান্ডেল হচ্ছে সেটা কি বিনা খরচায় হচ্ছে? নিশ্চিত হচ্ছে না। পলিটিক্সে, ভারতবর্ষের যে নির্বাচন সিস্টেমে, তাতে সব দল প্রচার করে এবং তার জন্য টাকা খরচ হয়। প্রশ্ন হচ্ছে, সেই টাকা সৎ পথে উপার্জিত না ওই ডিআর লটারি থেকে পাওয়া তোলার টাকা? আমাদের 100% টাকা, আমি দাবি করে বলতে পারি, ভারতীয় জনতা পার্টির সমস্ত টাকা অ্যাকাউন্টেড মানি, এবং এর মধ্যে সততার সঙ্গে সমস্ত হিসাব রক্ষিত হয়। মিহিরবাবু কি বলবেন? বলছেন তো বিজেপির বক্তব্য যে এটা সততার সঙ্গে তাদের এই টাকা এবং সব একদম নথি রয়েছে। এই পঞ্চম দফার পরেই বুঝে গেছেন যে তারা জিততে পারছেন না, সেজন্য যেটা ইস্যু নয়। মিহিরবাবু বুঝতে পেরেছি। সমিত বাবু একটু থামুন, আমি মিহিরবাবুর রিয়াকশন নিই। হ্যাঁ নমস্কার। আমি যেটা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল বলে আমি মনে করি না। এটা হচ্ছে একটা বণিক সম্প্রদায়ের কিছু মানুষ, তারা এই রাজনীতিকে কাজে লাগিয়ে। সমিত বাবু আপনার সময়, মিহিরবাবু কথা বলেননি, কিন্তু কথা বলতে দিন, পরে কথা বলবেন। আপনারা জানেন যে ভারতবর্ষ 1947 সালের আগে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের মধ্য দিয়ে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকারকে উৎখাত করেছিল। আজকে সেই বণিকদের ডেকে নিয়ে এসে এই ভারতবর্ষের রাজনৈতিক ময়দানে তৈরি করছে ভারতীয় জনতা পার্টি। আজকে দুর্নীতির কথা বলছেন, আপনারা বলুন যে পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায়? প্রধানমন্ত্রী বলুন, আজকে প্রধানমন্ত্রী বলুন যে আজকে ইলেকট্রাল বন্ডের কথা যিনি বলছেন নির্বাচনে, এটা ভারতবর্ষে ছিল না, এটা কেন নিয়ে আসা হলো? আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে হবে যে একটা ছোট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমাদের এই অনুষ্ঠানে আরও একজন অতিথি যোগ দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, রুনা খাতুন, হুগলির নেত্রী। রুনা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে হুগলির দাঁতপুরে 2 লক্ষ টাকা নগদ এবং 2টি আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি নেতাকে আটক করা হয়েছে, কিন্তু এখানে যিনি বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রতিনিধি, তিনি বলছেন যে এই সমস্ত টাকা বৈধ টাকা, এবং আমি জানি না তিনি এই ঘটনায়, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে তিনি ঠিক কী বলবেন। আপনারা কোনো কিছু পাচ্ছেন না, তাই এইভাবে বিজেপিকে মেলাইন করার চেষ্টা করছেন? এটা তো মেলাইন করার কথা যেটা ওরা বলছে, সেটা তো ওদের পদ্ধতি। যখন বিজেপির কোনো নেতা নেত্রীর কাছ থেকে টাকা পাওয়া যায়, সেটা হয়ে যায় বৈধ টাকা।
আর তৃণমূলের কোনো নেতা নেত্রীর কাছে টাকা আছে কি নেই সে জানার থেকে, তার পরিবার জানার থেকেও অনেক আগে জেনে যায় ইডি সিবিআই। তো সারা বাংলার মানুষ দেখছে একটা সামান্য চুনোপুটি নেতা, সে মানে তার কাছে যদি 2 লক্ষ টাকা এবং আগ্নেয়াস্ত্র থাকে, তাহলে সারা বাংলা জুড়ে যারা আরও এর থেকে বড় বড় নেতা রয়েছে, রাঘব বোয়াল রয়েছে, তাদের কাছে কি কি থাকতে পারে? বাংলার মানুষ শঙ্কিত। এইভাবে মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে সমর্থন পাওয়া যায় না, এটা ওদের বুঝতে হবে। আর আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরা শুধু একটা ঘটনা নয়, অগ্নিমিত্রা পালের মতো যাকে আমরা মনে করি যে বিজেপির খুব নামি দামি নেত্রী, মানে বিজেপিরাও মনে করে তাই বারবার প্রার্থী করে, তার একজন ঘনিষ্ঠ সমিত মণ্ডল নাম, তার কাছেও আগ্নেয়াস্ত্র এবং অনেক টাকা পাওয়া গেছে যা বাজেয়াপ্ত করা হয়েছে। তো খড়গপুরের হোটেলে, এটা তো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, আমি বা আমার তৃণমূল কংগ্রেসের কোনো কেউ গিয়ে ধরেনি, সেটা ম্যাটার নয়। দিদি, আমি অনুরোধ করব সত্যের এত অপলাপ করবেন না। 1 নম্বর হচ্ছে হুগলিতে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেটা বিজেপি নেতার কাছে পাওয়া যায়নি, তার যে দেহরক্ষী তার কাছে পাওয়া গেছে। দ্বিতীয়ত খড়গপুরে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি, গাড়ি থেকে তো পাওয়া গেছে, দুটোকে এখানে দুটো আগ্নেয়াস্ত্র থাকবে কেন? একটা মিথ্যার আমি যেটা বলছি শুনুন, একটু বলতে দিন, কেননা 2 ভার্সেস 1 হচ্ছে, স্বাভাবিকভাবে একটু টাইম দেবেন আমাদের, সময় খুব কম। প্রবীণ রাজনীতিবিদ মেদিনীপুরের বললেন যে বিজেপিকে পার্টি বলে মনে করি না, উনি পার্টি বলে মনে করলেন কি করলেন না তাতে কিচ্ছু যায় আসে না। গণতান্ত্রিক ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, মানুষের আশা ভরসা স্থল নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টি। তৃণমূল নেগেটিভিটির উপর ভিত্তি করে তৈরি হওয়া দল, এর আদর্শবাদ বলে কিছু নেই, শুধু করে খাওয়া লুটে খাওয়া ছাড়া আর কোনো তন্ত্র নেই। এবং এখানে শুধু 2টোই পোস্ট আছে আর বাকি সব ল্যাম্প পোস্ট, তৃণমূলের অনেক নেতাও বলছেন। সুতরাং মিহিরদা কিছু বলবেন? সুমিতা বলতে সময় দিয়েছি, মিহিরদা যে কথা সুমিতা বলছে ভালো করেই জানে। তাহলে আপনি মনে হয় তৃণমূলে আসতে ইচ্ছুক? আপনি তৃণমূলের অনেক নেতার মনের কথা জানেন, মানে আপনি যোগাযোগ করছেন, তৃণমূলে আসতে ইচ্ছুক, তাই তো? আপনি থাকতে পারছেন না বিজেপিতে, নাহলে অনেক নেতার কথা আপনি কি করে জানবেন? দিদি একটু খোঁজ খবর রাখুন, তারা যখন বিরক্ত হচ্ছেন প্রকাশ্যে বলছেন যে 2টোই পোস্ট, পিসি ভাইপোর পার্টি আর সব ল্যাম্প পোস্ট, ইলেকশনে ব্যবহারের জন্য তো অপলাপ করবেন না। যেটা ছিল উনার যে দেহরক্ষী তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল, কিন্তু চুপ করতে বলুন, কথাটা শোনার ব্যবস্থা করুন, একটু কথাটা শুনুন। আমি যে কথাটা একটু আগে বললাম, যেটা হচ্ছে বিজেপি একটা রাজনৈতিক দল নয়, একটা বণিক সম্প্রদায়ের সংগঠিত একটা দল। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যদি উনারা রাজনৈতিক দল হন, সময়
সময় নেই নিতা সবিতা এবং আপনারা আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। আমাদের আর সময় নেই, আজকে এখানেই শেষ করতে হচ্ছে নারদ নারদ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।